দেখুন তানিয়া দি ট্রাভেলার আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। বর্ষাকালের মেঘময় আকাশ, শান্তভাবে বয়ে চলা মেঘনা নদী আর মেঘনা ব্রিজের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলা আমি। আজ 24 জুন 2022 আপনাদের নিয়ে যাচ্ছি মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টে চমৎকার একটি দিন কাটাতে। সো সাথে থাকেন। আমরা মেঘনা ভিলেজের গেটে চলে আসছি, তবে এখন আমরা ওয়েট করতেছি হ্যাঁ আমাদের আর একটা গাড়ির জন্য। আপনারাও ওয়েট করেন আমাদের সাথে। আচ্ছা, এইটা হচ্ছে মেঘনা ব্রিজ পার হয়ে 3 মিনিটের দূরত্ব। হাতের বামে তাকিয়ে থাকবেন, কোথায় মেঘনা ভিলেজ বাম সাইডে লেখা আছে। জোরে চলে যাওয়া যাবে না, ইউটার্ন কিন্তু অনেক দূরে। সো ওইখান দিয়ে মেঘনা ভিলেজ লেখা আছে কালোর ভিতরে সাদা দিয়ে, চলে আসবেন বাম সাইডে। পার্কিং হচ্ছে 100 টাকা পার গাড়ি। পার্কিং এ গাড়ি রাখছি আমরা, এখন ভিতরে যাব, চলেন সাথে থাকেন। গেটের কাছে টিকিট কাউন্টার আছে, যারা শুধু প্রবেশ করতে চান তারা গেটের কাছ থেকে 100 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তবে আমরা এখানে এসেছি একটা প্যাকেজে, 550 টাকা করে জনপ্রতি প্যাকেজ। এই প্যাকেজের ভিতরে আছে সুইমিং, দুপুরের খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি, মিন্স এন্ট্রি এবং এর ভিতরে যতটুকু ঘোরাঘুরি করা যায়। তবে আমাদের যেহেতু কেউ কেউ সুইমিং করবে না, সেই জন্য আবার হিসাবটা ছিল একটু আলাদা। চলেন দেখতে থাকেন। 7 জন প্যাকেজে আর বাদবাকি হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে, আর ফুড যা যে যা খাবো তাই হয়ে যাবে। ঠিক আছে, চলেন দেখি পেমেন্ট করি। হাতের বাম দিকে হচ্ছে রেস্তোরাঁ, বোর্ডিং করা যায়। আমরা এর আগে আসছিলাম এখানে 3-4 ঘন্টা কাটানোর জন্য, বেশ সুন্দর, এক্সপেন্সও কম কিন্তু অনেক মজা হয়। চলেন দেখতে থাকেন, সাথে থাকেন তানিয়া দি ট্রাভেলার। অর্ডার দিয়ে বের হইলাম আমরা, হচ্ছে সবাই চাইনিজ নিচ্ছি হ্যাঁ, চাইনিজ বাংলা দুইটাই নেওয়া যায়। আমরা চাইনিজ নিলাম আর কি, চাইনিজের সাথে করে ইয়ে করবো। আর সবাই চলে গেছে সুইমিং পুলের, এখানে আমি একাই আছি। অর্ডার দিয়ে এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে, চলেন সাথে থাকেন। সবসময় ভালো করে ভিজে নামতে হবে হ্যাঁ, তাহলে হচ্ছে যে ব্ল্যাক একটা টেন্ট বলে আর কি, ওইটা পড়ে যায় না, ওইটা পড়বে না, ভালো থাকবে। আর নামতে হবে কিন্তু উল্টো দিক দিয়ে সোজা না। চলেন এখন এনজয় করেন আমাদের সাথে সুইমিং। Yeah, I like it.
কমানো হয় 550 টাকা প্যাকেজ তার ভিতরে পড়ে ফুডের কোয়ালিটি ভালো আমি এর আগে খাইছি মানে আবার যাচ্ছি মোটামুটি ঠিক আছে এখন লাঞ্চ করি লাঞ্চ পরে দেখা হচ্ছে এই যে আমাদের লাঞ্চ শেষ এখন আমরা একটু ঘোরাঘুরি করব আচ্ছা লাঞ্চ হচ্ছে এক্সট্রা আমাদের এক্সট্রা প্যাকেজে ছাড়া আমরা শুধু এন্ট্রি ফি দিয়েছিলাম 100 টাকা এন্ট্রি ফি দিয়ে তিনজন ঢুকেছি তিনজন না ঢোকাতে 100 টাকা এন্ট্রি ফি আর এখানে হচ্ছে 250 টাকা লাঞ্চ একটু দিলেই হয়েছে যেহেতু সুইমিং করে নাই তিনজন আমাদের ভিতরে হ্যাঁ আমরা আমরা সবাই আমরা সাতজন সুইমিং করছি আর কি আর এই তো লাঞ্চ করলাম লাঞ্চ করে এখন বেরোলাম ওনাদের সুন্দর একটা পার্ক আছে চলেন দেখাচ্ছি আর এখানে ছোট্ট একটা পার্ক ওখানে বেশ সুন্দর মাঠটা আছে চিড়িয়াখানা আছে আর এখানে আপনারা ডে ট্যুরে 1500 টাকা প্যাকেজও আছে সেইটাই হচ্ছে 12 জন সর্বনিম্ন এবং একটা রুম পাওয়া যাবে এসি রুম 3 বেড এসি রুম তবে আমার মতে আর কি আমরা ধরেন সকালবেলা যে সোনাঘাট নরগা ঘুরে আসলাম ঘুরলাম তারপরে যে মেঘনা ভিলেজে ঢুকছি ঢুকে সুইমিং করলাম করে লাঞ্চ করছি এখন বাজে হচ্ছে 3:45 আমরা এখন একটু ঘোরাঘুরি করব ঘন্টাখানিক বা দেড় ঘন্টা মতো তারপরে চলে যাব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব সো এইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে আর কি 550 টাকায় ওয়ার্থিক মনে হয় মানে ওই 2-1 ঘন্টার জন্য রুম নেওয়াটা ওয়ার্থিক লাগে নাই লাগে না আর কি আমার কাছে আপনারা মিলে নিতে পারেন তখন 1500 টাকা করে পার পার্সন পড়বে চলেন সাথে থাকেন দেখতে থাকেন তানিয়া দি ট্রাভেলার পড়ে যাবা দেখো ভাঙা ভাঙা মা এটা রাহা খুবই ডেঞ্জারাস এটার ভিতরে একটা সময় নৌকা চলত নৌকা ভেঙে গেছে খুব সম্ভবত নৌকা ইদানিং চলে না পানি অনেক নোংরা হয়ে গেছে আর এই সাইডটা মনে হয় ওদের আবাসিক দেখি ফিরতেছি মজা করতেছি আপনারাও দেখেন আমাদের সাথে থাকেন বাচ্চা থাকলে উঠতে পারবে কি বাচ্চা কত বছর পর্যন্ত 7-8 বছর 7-8 বছর বাচ্চা পর্যন্ত উঠতে পারবে 30 টাকা করে একজন রাহা ভয় পায় তার জন্য উঠলো না চলেন সাথে থাকেন দেখতে থাকেন তানিয়া দি ট্রাভেলার অতিথি লাউঞ্জ এই যে এখানে বসা যায় ইচ্ছা করলে এইদিকে ওদের থাকার আবাসিক সুন্দর মাছের ফোয়ারা বানিয়ে রাখছে ভালোই লাগে দেখতে এখানে অবশ্য অনেক পশু পাখিও আছে একদম রিসেপশন থেকে ঢুকে মানে বের হয়ে প্রথমে ঢুকলাম ঢুকে রিসেপশন রিসেপশনের থেকে বের হয়ে তারপরে এই যে এই এরিয়াটা আর কি দেখেন বেশ সুন্দর
জায়গা বেশি বড় না, কিন্তু বেশ ভালোই না, সুন্দর। বিশেষ করে আমরা অ্যাকচুয়ালি আসছি হচ্ছে ঘোরাঘুরি করে তারপরে সুইমিং করতে, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আর তারপরেও আরে এখানে যে চিড়িয়াখানা আছে দেখেন, wow, rabbit, rabbit, your bunny. This is my new bunny. Aww. Mom, can I buy it? No, baby. পুরাটা দেখলাম শেষ পর্যন্ত, এই তো আমাদের আজকে মেঘনা ভিলেজ ঘোরাঘুরি শেষ হয়ে যাবো। আজকে হচ্ছে 24 জুন 2022। আমরা সারাদিন প্রচুর মজা করলাম, আমরা আসছি অবশ্যই দুপুরের দিকে, তারপরে সুইমিং করলাম, লাঞ্চ করলাম, ঘুরলাম, হালকা বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর ওয়েদার। আর সবচেয়ে বড় কথা আমার কাছে মনে হয় ঢাকা শহরের খুবই কাছে এবং রিজনেবল একটা ঘোরাঘুরির জায়গা আর কি, আপনারা অনায়াসে 4-5 ঘন্টা এখানে কাটিয়ে যেতে পারবেন। ওই আর কি সবসময় যেটা বলি মনে করে রাখতে হবে, কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন। তানিয়া দি ট্রাভেলার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।